শুনা শুনা ভাষদং কৰো নমস্কাৰ পুৰাণৰ পদয় আমি কৰিব প্ৰসাৰ কুকিল শুৱনি হাই অসুৰীয়া মাতাত এ নাৰী শুৱনি হাই অসতীতাৰ গো আৰু ভাৰজাৰ আগত যদি হস্বামী মৰি যায় এই সোণৰূপ অলংকাৰে ঐ একোনো সু সভা সদৰ পদ ধূলি হৈ আমি শিৰে তুলিলাম এই সতী নাৰী এজনীৰ হৈ আমি কথাকে নাম অনুসূয়া ঐ নাম অনুসূয়া সদিনে ৰাতি থাকে তেওঁ স্বামী ক ভজিয়া ঐ স্বামী ক ভজিয়া স্বামীতা
আজিকালি কিন্তু কিছুমান এনেকুৱা সতী নাৰীও দেখা যায়, অ বোলে শুনছি না, অ মই গা ধুবা যাম নহয়, আপুনি মোৰ কাপোৰখিনি লৈ আহিব দিয়া। এ গা ধুম বুলি যায় পানীৰ ঘা, অ মোৰ মায়ে আজি ইমান ঠাণ্ডা, এ নধাওঁ জেগা, অ কাপোৰখন ভিজাই আনি কাপোৰখন ভিজাই আনি আৰু ঘৰলৈ যায়। তাই কি কৰে, অ ভৰিৰ পৰা মুৰালৈ তাই মিঠে তেল ঘঁহে, চাৱে ঘূৰি ঘূৰি, চাৱে ঘূৰি ঘূৰি, কোনে ক'ব পাৰিব মোক গান ধোৱা বুলি, গান ধোৱা বুলি, ঐ ইমান ডাঙৰ কৰি তাই ফটাই এটা মাৰে, সভা সদৰ পদ ধূলি হিৰে তুলি তিনি দেৱীৰ কথাই আমি তিনি দেৱীৰ কথাই আমি অ পাৰ্বতী সৰস্বতী আৰু লক্ষ্মীয়া আৰু লক্ষ্মী নৰ্মদা নদীক স্নান কৰিবলৈ যায় পাৰ্বতী সৰস্বতী আৰু লক্ষ্মী আৰু ইফালে সিফালে চাই কোনো কইতো নাই, কোনো কইতো নাই, বিবস্ত্র হৈ তিনিওজনী জল নামে স্নান কৰি আছে হবে নামিয়া জলত, স্নান কৰি আছে হবে নামিয়া জলত,
দূৰৰ পৰা নাৰদ মুনি দেখিবা কপাইলা আঠে বেঠে তিনিওজনে ধীরে ধীরে নারদ মুনি ওসা রাসা তিনি দেবীক সাই পাশে তিনি দেবীক সাই পাশে হে তিনি দেবী আই তোমালোক দেখা পাই লাজে বলন্ত মই বৰ লাজ হে আই দেৱীসকল তোমালোকৰ এনে চৰিত্ৰ বুলি এনে চৰিত্ৰ বুলি কাৰণ এ তোমালোক তিনিও হলা জগতৰে আই কাণ্ড দেখি তোমালোকৰ কাণ্ড দেখি অভাৱে তিনি দেৱী আই নাৰদৰ কথাই আমাৰ দেহা পুৰি যায় আমাৰ স্বামীয়ে হ'ল জগত গোসাই আমি বোলে সতি নহয় নাৰদ মুনি আৰু তেতিয়া সৰস্বতীয়ে কৈছিল মুনিবৰ কওকচোন মই সতী হয়নে নহয় তেতিয়া নাৰদ মুনিয়ে কৈছিল সোণাদেৱী সৰস্বতী তুমি তুমি সতী নহয় কিয় জানা অ শুনা শুনা সৰস্বতী কওঁ তোমাক ভাঙি পাতি তুমি কিয় সতী নহয় জানা ব্ৰহ্মাৰ ভুৱনে থাকা মনে মনে হৰিক ভাবা ব্ৰহ্মাৰ ভুৱনে থাকা মনে মনে হৰিক ভাবা সেইকাৰণে সতী নহয় তুমি নারী স্বামীতে মগ্ন কথা শুনি লক্ষ্মী আই কহিলা মুনি কসাই মুনিবৰ মই সতি হয়নে নহয়
অনারদর কথা শুনি লক্ষ্মী দেবী লাজে অপমানে দেবী আহে বিছুৱা লাজে অপমানে দেবী আহে বিছুৱা আৰু তেতিয়া পার্বতীয়ে কৈছিল মুনিবৰ কওকচোন মই সতি হয়নে নহয় তেতিয়া নারদ মুনিয়ে কৈছিল হুনা দেবী পার্বতী তুমিও সতি নহয় কিয় জানা ও মহাদেবৰ সংগে তুমি সংসার কৰিলাং কোনো দিনে শিবক তুমি বিশ্বাস নকৰিলা বিশ্বাস নকৰিলা বিশ্বাস নকৰিলা আর তেতিয়া তিনি দেবীয়ে কৈছিল মুনিবর যদি আমি সতি নহয় তেনেহলে আর কোন সতী নারী আছে তেতিয়া নারদ মুনিয়ে কৈছিল হুনা দেবী সকল সতি নহয় মহা সতী আছে তেও কোন জানা অত্রিমুনিৰ ভাৰ্যা নাম অনু তেওঁই হল মহা সতী তেওঁই হল মহা সতী অনুসূয়া অ একে মুখে কৈ উঠিল তিনি দেৱী জোঁট লগাই নাৰদ মুনি মহাক্রোধে তিনি দেবী গৃহ কয়া স্বামীগণর আগে যায় স্বামীগণর আগে যায় অব্রহ্মা কই সরস্বতী বিষ্ণু লক্ষ্মী দেবী শিবক কহিলা যাই পার্বতী গোসানী শিবক কহিলা যাই পার্বতী গোসানী কথা শুনি আমার গাজলিয়াছে প্রমাণ করিবলৈ স্বামী অজুয়া তাইর কাখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভৈলা এক ভার্যা গণর কথা হবে ভার্যা গণর কথা হবে এ ব্রহ্মাই বলে সরস্বতী খোয়া নাই ভাত বিষ্ণুই বলে লক্ষ্মী দেবীর মুখর নাই মাত শিবই বলে পার্বতীয়ে দন করি আছে কিয় জানা
প্রমাণ চাব যাব লাগে আমি অনুসূয়ার ঘরে এই মতে তিনিওজনে করে আলো হেন কালে তিনি দেবী হেন কালে তিনি দেবী স্বামী কাতরে কহিছো আমি রাখা হব সতীর প্রমাণ চাই করা সতীর প্রমাণ চাই করা আচরিত হল ব্রহ্মা বিষ্ণু দেব ফুল পানি ভার্যাগণক চাই পাছে বলিল অন্তবাণী ও ব্রহ্মাই বলে সরস্বতী ও ঘরে ফিরি যোৱা ও শুকাই কি নাই গৈছা দেখোন ভাত পানী খোৱা আৰু তেতিয়া মহাদেৱে কৈছিল ঐ আমাৰ যোৱা গৈ তুমি চিন্তা নকৰিবা অ কিবা এটা কৰিম মই নিশ্চয় জানিবা আৰু তেতিয়া তিনি দেৱীয়ে কৈছিল আমি ঘৰলৈও যাম ভাত পানীও খাম পিছে আমাৰ আচল কথাটো মনত আছে নহয় অই এহি বুলি তিনি দেৱী সগৃহ কৈ আহিলা ব্ৰহ্মা বিষ্ণুক চাই শিৱই বিষ্ণুক চাই শিৱ ৰজা দণ্ডত কটা যায় তিৰি দণ্ড তন্তা খাই ঐ আমাৰ হলে নো মহাবিপদ রাজা দণ্ড কটা যায়
বিষ্ণু হরে দুয়ারে যাই ও মাতে লাহে লাহে কই কোনাসা ভিতরে আহানা আমি তিনি বিপ্রয় দুয়ারত আসরই অলপমান মাত আমাক দিবানা আপোনালোক আহক আহক আগবঢ়াই তিনিওজনক জলৰ পাত্ৰ আনি তাই ভৰি ধুৱাই প্ৰণাম কৰি তিনিওজনক প্ৰণাম কৰি তিনিওজনক আৰু তেতিয়া মায়াবী তিনি সন্ন্যাসে মনে মনে ভাবিছিল এওঁ যে সতী হয় কেনেকৈ প্ৰমাণ চোৱা যাব সেয়াই অনুসূয়া অ কৈতো আমি সতী নাৰী বিচাৰি নাপালো তোমাৰ কথা শুনি আমি ইয়ালৈ আহিলোঁ তেতিয়া মায়াবী সন্ন্যাসে মনে মনে ভাবিছিল এও সতি হয়নে নহয় প্ৰমাণ চোৱাৰ সুযোগ এয়াই মিলিছে সেয়াই অনুসূয়া তুমি বা সতি হয়নে নহয় কেনেকৈ জানিম আমি গতিকে তুমি এটা কাম কৰা বিবস্ত্ৰ হৈ খোৱা বস্তুখিনি আমাক দি আগবঢ়াই বিবস্ত্ৰ হৈ খোৱা বস্তুখিনি তুমি আমাক দি আগবঢ়াই তেতিয়াহে জানিম তুমি সতি হয় অ কথা শুনি অনুসূয়াই বিস্ময় মানিলা কি উপায় কৰো বুলি মনতে ভাবিলা কি উপায় কৰো বুলি হে প্ৰভু নাৰায়ণ
হে ভগবান ও যদি মই উলাঙ্গা তেজ যদি আছে মোৰ হৃদয়ত সতীত্বৰ তেজ যদি আছে মোৰ হৃদয়ত তেনেহলে শিশুৰূপ ধৰা হবে মোহৰ আগত শিশুৰূপ ধৰা হবে মোহৰ আগত কাৰণ শিশুৰ আগত মাতৃৰ কোনো লাজে নাই শিশুৰ আগত মাতৃৰ কোনো লাজে নাই ইয়াত বাহিরে প্রভু মুরন্নয় উপায় নাই ইয়াত বাহিরে প্রভু মুরন্নয় উপায় নাই ওই এই কথা কোয়া মাত্রে ত্রিনাথ ঈশ্বর শিশু রূপ ধরে হবে শিশু রূপ ধরে হবে ও ব্রহ্মা বিষ্ণু হরে এই কথাটো মই কোৱা নাই সকলোৱে কয় আর সকলোৱে কৈছিল আমি শাস্ত্ৰটো পাইছো মহিষাসুৰ মৰি গল এটি করি তাই কোলে করি হেন কালে অত্রিমুনি হেন কালে অত্রিমুনি স্বামীক দেখি অনুসূয়ার আনন্দ আমি আদি অন্ত যত কথা আদি অন্ত যত কথা অভার্যার কথা শুনি মুনি ধ্যান করি চাই ধ্যানত বহি অত্রিমুনি ধ্য
ধ্যানত বহি অত্রিমুনি ও প্রিয়ে অনুহুয়া কি করিলা তুমি ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরক রাখি চলা তুমি না জানিনু শুনি অত্রিমুনি রই নাথা এটি এটি কই শিশু গানার এটি এটি কই শিশু গানার ব্রহ্মা হল চন্দ্র নামে বিষ্ণু যজ্ঞেশ্বর দুর্বাসা নাম থইলা দুর্বাসা নাম থইলা ও এই হব নারদ মুনি শুনিবাক পাইলা নরাগে যাই দেবী গণর আগে যাই নারদ মুনি দেবী গণর আগে যাই হব কথা ভাঙি পাতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে আৰু কোনো দিনে নাহে অনুসূয়া ও আহা প্রাণনাথ
সময় ওই ও কিয় পথ আইছে লো আমিয়া সরস্বতী কান্দে ফেকুরি ফেকুরি ওই নারদ কান্দ দেখি নারদ মুনির হাহি উঠি দুঃখ মন দেখুয়াই দুঃখ মন দেখুয়াই হে আই দেবী সকল, এতিয়াতো আর কান্দি কাটি লাভ নাই, তোমালোক তিনিও সেই সতীর ঘরলে যা আর লাজমান এরি তেওঁকে যায় সতী বলে কোয়া। কি নারদর কথা শুনি তিনি দেবী কেনেকে যাও আমি নারদে বলে মোর কোনো কথা নাই, নারদে বলে মোর কোনো কথা নাই, অহংকারে অধপতন অহংকারে অধপতন ও এহি বলি নারদ মুনি অন্য স্থানে যায় মানেরি হবে ও লাজ মানেরি হবে ও যাই তিনি দেবিয়াই ও অনুহুয়ার ঘরে যাই ও হাত জোড়া করি হবে আমি ভিক্ষা মাগে যাই যাই তিনি দেবিয়ার ঘরে যাত
কথা শুনি অনুহয়াই অস্তুতিয়া তেতিখনে তিনিও যান অপূর্ব রূপ হতি হতি মহা হতি অনুখয়াবাই তোমার দরে মহা হতি ত্রিভুবনে নাই হতি হতি মহা হতি 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 মহা হতি অনুখয়াবাই তোমার মহা হতি ত্রিভুবন